তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস এইটের কোষে দেখি 13.2 এর পার্ট 4, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের যে চ্যাপ্টার তোমাদের রয়েছে সেই উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টারের 13.2 এবং পেজ নম্বর হচ্ছে 131। একের দাগের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিও শেষে তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন যদি দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। আর ইতিমধ্যে তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো তাহলে শুরু করছি আজকের প্রথম অঙ্ক, একের দাগের একের অঙ্ক। তাহলে আমরা চলে এলাম একের দাগের একের অঙ্ক, 2a² + 5a + 2 এই অঙ্কটা আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা 13.1 এর অঙ্কগুলো শিখেছো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আমার আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, সেই লিংক দেখে তোমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা শিখে নিতে পারো। অথবা যারা শিখে গেছো তাহলে তারা এখানে একের দাগের একের অঙ্কটা আমি যে বোঝাবো তোমরা তাহলে অবশ্যই বুঝে যাবে যে কিভাবে অঙ্কটা করতে হবে। দেখো আগের অঙ্কগুলো ছিল কি, যেটা 13.1 এ ছিল, 2a² এইটা যেমন আছে 2a² + 5a + 2 ওটার ক্ষেত্রে কী ছিল, এখানে কিন্তু কোনো রকম সহগ ছিল না। এখানে এ স্কোয়ারের যেমন সহগ 2 আছে ওখানে এ স্কোয়ার, ওখানে যে অঙ্কগুলো করে এসেছি প্রত্যেকটা অঙ্কতে দেখবে এ স্কোয়ার বা এক্স স্কোয়ার যাই থাকবো না কেন প্রত্যেকটা সহগ ছিল 1। সেক্ষেত্রে শুধুমাত্র এটাকে আমি ভাঙছিলাম। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমরা এ স্কোয়ারের আগে কিছু না কিছু একটা সংখ্যা পাবে অর্থাৎ সহগ পাবে। দেখো এখানে অঙ্কগুলো দেখো, এখানে এ স্কোয়ারের আগে 2 আছে, এক্স স্কোয়ারের আগে 3 আছে, এগুলো প্রত্যেকটা দেখো কিছু না কিছু কোনো না কোনো সংখ্যা রয়েছে। তাই এগুলোকে ভাঙতে গেলে নিয়মটা দেখো, প্রথম আমায় যেটা করতে হবে এইখানে যে সহগ রয়েছে এই 2 আর এইখানে দেখো রয়েছে ধ্রুবক পদ 2, তাহলে এই দুটো প্রথম গুণ করব। কত হচ্ছে, 2 × 2 = 4, ওকে 4 হলো। এইবার একটা জিনিস লক্ষ্য করো, আগে আমি এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে ভাঙছিলাম, অর্থাৎ নামতার মধ্যে কত কতকে কত দিয়ে গুণ করে ওই সংখ্যাটা আসবে সেটা দেখছিলাম। এক্ষেত্রে কী দেখব, এই দুটো গুণ করার পর যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটাকে আমরা ভাঙবো, অর্থাৎ 4কে যদি আমরা ভাঙি, এবার আগের নিয়মে আমি ভাঙতে পারবো। ধরো 4কে যদি ভাঙি, 4 × 1 = 4, যেহেতু এখানে পজিটিভ রয়েছে অর্থাৎ প্লাস রয়েছে, তাহলে 4-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে, 5। এই 5 আর এই 5 দেখো সেম, তাই না? তাহলে আমি এই 5টাকে কেমনভাবে লিখব, 4+1 আকারে, অর্থাৎ 2a² যেমন আছে লিখলাম, প্লাস 5টাকে লিখব 4+1 × a, ওকে, +2, বোঝা গেল? এবার কি করব, যেমন নিয়ম অনুযায়ী, তাহলে 2a² হলো প্লাস, এবার এইটার সঙ্গে এইটা গুণ হবে অর্থাৎ 4 × a কী হবে, 4a, এবার প্লাসে প্লাসে প্লাস হলো 1 × a, 1a, বা শুধু a বসাতে পারবো, 1 না বসালেও চলবে, এবার +2। এইবার এই প্রথম দুটো থেকে কি কমন আসছে আমি দেখব। প্রথম দুটো থেকে দেখো 2a² আছে আর এখানে আছে কি, 4a আছে, তাহলে আমি 2টাকে কমন নিতে পারবো। আর কি নিতে পারবো, এখানে a² তাহলে a কমন নিতে পারবো, তাহলে 2 চলে গেল a² থেকে, a চলে গেল, তাহলে একটা a রয়ে গেল, প্লাস এই a চলে গেল এখানে, আর 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হলো, প্লাস এইখানে দেখো কমন নেবার মতো কিছু নেই, তাহলে যখন কমন নেবার মতো কিছু থাকবে না তখন আমরা 1 কমন নেব, তাহলে 1 কমন নিলে যে সংখ্যাটা আছে সেটাই বসে যাবে, ওকে। এইবার দেখো a + 2 আর a + 2, তাহলে a + 2টাকে আমি কমনের মধ্যে নিলাম, আর কি পড়ে রইল, 2a + 1, এটাই অ্যান্সার। এবার 2 এর অঙ্কটা কি আছে, দেখো 2 এর অঙ্কটা রয়েছে 3x²
প্লাস চোদ্দো এক্স প্লাস আট। তাহলে আমার প্রথম নিয়মটা কি, প্রথম হচ্ছে এই এক্স স্কোয়ারের সহগ আর এই ধ্রুবক পদে আমি গুণ করব। তাহলে তিন গুণিত আট, তিন আসতে কত হয়ে যাচ্ছে, চব্বিশ হয়ে যাচ্ছে। এইবার চব্বিশকে আমাকে ভাঙতে হবে, চব্বিশকে যদি ভাঙি তাহলে কি হবে দেখো, দুই বারো দুকুনে চব্বিশ, দুই ছ দুকুনে বারো, দুই তিন দুকুনে ছয়। তাহলে এইবার বিভিন্ন উপায়ে এইগুলোকে গুণ করে আমাকে মানে তাদের দুটো সংখ্যা বার করে যোগফলটা চোদ্দ আনতে হবে। দেখো দুই দুকুনে চার, চার দুকুনে আট, আর তিন নিলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমার যোগই করতে হবে, প্লাসই করতে হবে। তাহলে দুই দুকুনে চার, চার দুকুনে আট, আট আর তিনে কত হবে, এগারো হবে, তাহলে সেটা নিতে পারবো না। আচ্ছা তিন দুকুনে ছয়, ছ দুকুনে বারো, বারো আর দুই যদি নিই, দেখো বারোটাকে কীভাবে ভাঙবো, বারো প্লাস টু আকারে। তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস চোদ্দোর জায়গায় লিখছি বারো প্লাস দুই, বারো প্লাস দুই ইন্টু এক্স প্লাস এইট হলো। এইবার থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো গুণিত এক্স, বারো এক্স প্লাসে প্লাসে প্লাস হলো টু গুণিত এক্স, তাহলে কত হবে, টু এক্স প্লাস এইট। ঠিক আছে, এইবার এইখান থেকে আমি দেখো কি কমন নেব, দেখো কি কমন যাবে, থ্রি এক্স স্কোয়ার হয়েছে আর বারো এক্স হয়েছে, এক্স তো কমন যাচ্ছেই, এখান থেকে তিন যদি কমন নিই তাহলে বারোটাকে তিন দিয়ে ভাগ করা যাবে, তিন চারে বারো, তার মানে আমি তিনও নিতে পারবো এক্সও নিতে পারবো। তাহলে তিন কমন নিলাম আর এক্স নিলাম, মানে থ্রি এক্স কমন নিলাম, তাহলে এখান থেকে থ্রি চলে গেল আর এক্স চলে গেল, তাহলে একটা এক্স রইল, প্লাস এখানে দেখো এক্স চলে গেল, তাহলে বারোকে তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো, ওকে, প্লাস এইখান থেকে দেখো দুই কমন আসছে, দুই যদি কমন নিই তাহলে এক্স প্লাস চার দুকুনে আট হলো। এই প্লাসে প্লাসে প্লাস, মাইনাস থাকলে তখন চিহ্ন চেঞ্জের ব্যাপারগুলো আসে, যেহেতু সব কটা প্লাস আছে অত প্লাসই থাকবে। তাহলে এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফোর এটাকে কমন নিলে এক্স প্লাস ফোর কমন নিলাম আর থাকছে থ্রি এক্স প্লাস টু, থ্রি এক্স প্লাস টু এটা অ্যান্সার। এইবার দেখো তিনের অঙ্কটা কি বলছে, তাহলে আমার এখানে এক দুই হয়ে গেল তিনের অঙ্কটা, তিনের অঙ্কটা কি বলছে, টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স। তো এক্ষেত্রে দুই আর ছয় গুণ করব, দুই আর ছয় গুণ করব কত হচ্ছে, বারো হচ্ছে। এইবার বারোটাকে যদি ভাঙি, দেখো এখানে যোগ চিহ্ন আছে মানে যে দুটোতে ভাঙবো সেই দুটো যোগ করে আমার সাত আসবে। তাহলে এখানে বারোকে যদি ভাঙি, তিন গুণিত চার বা চার গুণিত তিন যাই করি, তাহলে চার তিনে বারো, আর এখানে চার আর তিন যদি যোগ করি দেখো সাত আসছে, এই যে সাতের সঙ্গে মিলে গেল, তাহলে আমি অভ্যাসলি সাতের জায়গায় চার প্লাস তিন বসাতে পারবো। তাহলে আমি বসিয়ে দিচ্ছি, দেখো টু এম স্কোয়ার প্লাস চার প্লাস তিন ইন্টু এম প্লাস সিক্স, ওকে। এবার কি হবে, টু এম স্কোয়ার প্লাস ফোর গুণিত এম, ফোর এম হলো এবার প্লাসে প্লাসে প্লাস, থ্রি গুণিত এম, থ্রি এম প্লাস সিক্স, বোঝা গেল। এইবার কি করব দেখো, প্রথম দুটো থেকে কি কমন আসছে দেখতে হবে। তাহলে এই দুটো থেকে টু এম স্কোয়ার প্লাস ফোর এম, এখান থেকে আমি কি কমন যাবে দেখো, এখান থেকে দেখো টু আছে এখানে ফোর আছে, নিশ্চয়ই টু কমন যাবে, তোমরা দেখেই বুঝতে পারছো, আর এম স্কোয়ার আর এম এই দুটো থেকে এম কমন নেব, তাহলে কি থাকছে, টু এম স্কোয়ার থেকে টু এম কমন গেলে একটা এম পড়ে থাকছে, প্লাস এইখানে থাকছে দেখো এমটা চলে যাচ্ছে, আর ফোরকে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার, এম প্লাস টু হলো, প্লাস থ্রি এম প্লাস সিক্স, এখান থেকে আমি থ্রি কমন নেব, থ্রি কমন নিলে এম প্লাস তিন দুগুণে ছয়, থ্রি কমন নিলে এম প্লাস টু হলো। এইবার এই দুটো থেকে দেখো এম প্লাস টু, এম প্লাস টু কমন আসছে, তাহলে এম প্লাস টু আর হচ্ছে টু এম প্লাস থ্রি,
এটা অ্যান্সার। এবার চারের অঙ্কটা দেখো, সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ১৫। তাহলে চারের অঙ্কটা দেখো, এই ৬ আর এই ১৫, ৬ গুণিত ১৫ কত হবে? ৬ ১৫ ৯০। তাহলে ৯০কে এমন দুটো সংখ্যা গুণ আকারে লিখতে হবে যে দুটো সংখ্যার বিয়োগফল, যেহেতু এখানে বিয়োগ রয়েছে সেই দুটো সংখ্যার বিয়োগফল ১ হবে, এক্সের আগে ১ আছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা আর ভাঙতে হবে না আলাদা করে, কিছু কিছু সংখ্যা রয়েছে যেগুলো জাস্ট ভাবলেই এক চান্সে চলে আসবে মাথার মধ্যে। এটা দেখো না, ১০ ৯ ৯০, তাই না? ১০কে ৯ দিয়ে গুণ করলে ৯০, আবার ১০ থেকে ৯ বিয়োগ করলে দেখো ১ চলে আসছে, তাই না? তাহলে ৯০কে আমরা লিখতে পারবো ১০ গুণিত ৯, কিন্তু ১০ থেকে যদি আমি ৯ বিয়োগ করি তাহলে ১। তাহলে এই ১এর জায়গায় আমি এই ১০ মাইনাস ৯ এটা লিখতে পারবো, তাহলে কি হবে? সিক্স এক্স স্কোয়ার মাইনাস ১০ মাইনাস ৯ ইন্টু এক্স মাইনাস ১৫। ওকে, ১০ মাইনাস ৯ ১ হলো। এইবার এখানে যেহেতু মাইনাস হয়েছে একটু চিন্তা ভাবনা করে করতে হবে, ঠিক আছে? সিক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ১০ গুণিত এক্স কত হবে? ১০ এক্স হলো। এবার দেখো যখন ৯ এক্স এটা গুণ করবো, দেখো ৯ এক্স এটা ৯ এক্স মাইনাস ৯ এক্স চলে আসছে, আবার যখন ব্র্যাকেটটা তুলবো তখন এই এই চিহ্নটা কিন্তু গুণ হবে, তাহলে কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস ৯ ইন্টু এক্স ৯ এক্স হলো মাইনাস ১৫। এইবার এই দুটো থেকে কী কমন যাচ্ছে দেখো, দুটো থেকে কমন এক্স তো কমন আসছে আমরা দেখেই বুঝতে পারছি, কিন্তু ৬ আর ১০ এর মধ্যে কী কমন আসবে? ২ কমন আসবে, যেহেতু দুটি জোড় সংখ্যা তাহলে ২ কমন আসবে। তাহলে এখান থেকে ২ যদি কমন নিই আর এক্স কমন নিলে তাহলে ২ দিয়ে ৬কে ভাগ করব, ৩ হলো, আর এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে একটা এক্স রইলো মাইনাস এই এক্সটা চলে এলো, আর ১০কে ২ দিয়ে ভাগ করলে ৫, তার মানে ৩ এক্স মাইনাস ৫ হলো। আর এখান থেকে দেখো কী কমন আসবে, ৯ এক্স আর ১৫ আছে, ৯ আর ১৫ থেকে কী কমন যাবে? ৩ কমন যাবে, তাহলে ৩ কমন গেলে ৯কে ৩ দিয়ে ভাগ করলে ৩ ৩কে ৯, ৩ এক্স মাইনাস ৩ ৫ ১৫, কারণ ১৫কে ৩ দিয়ে ভাগ করলে ৫ হবে। এইবার দেখো ৩ এক্স মাইনাস ৫, ৩ এক্স মাইনাস ৫ মাইনাস ৫ কমন নিয়ে নিলাম, এবং ২ এক্স প্লাস ৩ এই দুটোই হয়ে গেল, মানে ২ এক্স প্লাস ৩ হয়ে গেল, তাহলে আমার এখানে অ্যান্সার। পাঁচের অঙ্কটা ৯ আর স্কোয়ার প্লাস আর মাইনাস ৮, এটা পাঁচের অঙ্ক। তাহলে একইভাবে ৯ গুণিত ৮ কত হবে? ৯ গুণিত ৮ আর ৯ ৭২ হলো। এবার এটাও দেখো এক চান্সে হয়ে যাচ্ছে, এখানে ১ আছে এবং এটা বিয়োগ করতে হবে, তাহলে ৯ আর ৮ই যদি নিই তাহলে ৯ থেকে ৮ বিয়োগ করলেই তো ১ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ৯ থেকে যদি ৮ বিয়োগ করি তাহলে সেটা ১ হয়ে যাচ্ছে। তাহলে ৯ আর স্কোয়ার প্লাস ১এর জায়গায় আমি লিখব ৯ মাইনাস ৮ ইন্টু আর মাইনাস ৮। ওকে, এবার ৯ আর স্কোয়ার প্লাস ৯ গুণিত আর কত হবে? ৯ আর প্লাসে মাইনাসে মাইনাস ৮ গুণিত আর ৮ আর মাইনাস ৮। ওকে, এইবার এইখানে দেখো কমন নেওয়াটা খুব সহজ ব্যাপার হয়ে গেল, দুটোর ক্ষেত্রেই ৯ রয়েছে, তাহলে ৯টা কমন চলে যাবে আর আর তো কমন যাবে, তোমরা এতগুলো অঙ্ক করছো যেহেতু বুঝতে পারছো যে কত কমন যেতে পারে, তাহলে আর থাকছে এখানে প্লাস ৯ আর যদি পুরোটাই যদি নিয়ে নিই তাহলে এখানে ১ থেকে যাচ্ছে। আর এখান থেকে দেখো দুটোতেই ৮ রয়েছে, মানে ৮ কমন নিলাম আর হলো, আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে ৮ ১কে ৮, তাহলে আর প্লাস ১ আর প্লাস ১, তাহলে আর প্লাস ১ আর ৯ আর মাইনাস ৮। ছয়ের অঙ্কটা কি আছে? সিক্স এম স্কোয়ার মাইনাস ১১ এম এন মাইনাস ১০ এম স্কোয়ার। তাহলে নিয়ম অনুযায়ী আমি কি করব, ৬ আর ১০ গুণ করব, ৬ ১০ এ কত হয়ে যাবে? ৬ গুণিত ১০ ৬ ১০ এ
ষাট হলো। তাহলে ষাটকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যা যে দুটো সংখ্যা ভাঙতে হবে সেই দুটো সংখ্যার বিয়োগ ফল, অর্থাৎ এখানে মাইনাস আছে মানে বিয়োগ করতে হবে, বিয়োগ ফলটা হবে ১১। ঠিক আছে, ষাটকে যদি আমি ১৫ গুণিত ৪ করি, দেখো ৪ ১৫ ৬০, এগুলো কী বলতো ফার্স্ট চান্সই আমার এটার সঙ্গে কেন মিলে যাচ্ছে বলতো? এগুলো হচ্ছে অঙ্ক করে করে একটা আইডিয়া হয়ে গেছে যে এটা করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তোমরাও প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের মধ্যেও মাথার মধ্যেই চলে আসবে, হট করে চলে আসবে যে অঙ্কটা দেখি মনে হবে যে কত দিয়ে ভাঙলে আমার অঙ্কটা হবে। ঠিক আছে, তাহলে ষাট সমান ১৫ গুণিত ৪, তাহলে ১৫ থেকে ৪ যদি বিয়োগ করি তাহলে ১১ হবে। তাহলে ১১র জায়গায় আমি ১৫ মাইনাস ৪ বসাতে পারবো, তাহলে সিক্স এম স্কোয়ার মাইনাস ১৫ গুণিত মাইনাস ৪ ইন্টু এম এন মাইনাস ১০ এম স্কোয়ার হলো। এইবার সিক্স এম স্কোয়ার মাইনাস ১৫ গুণিত এম এন কত হবে? ১৫ এম এন, ১৫ এম এন। এবার মাইনাসে মাইনাসে প্লাস ৪ গুণিত এম এন কত হবে? ৪ এম এন। ঠিক আছে, ৪ গুণিত এম এন কত হয়ে গেল? ৪ এম এন মাইনাস ১০ এম স্কোয়ার। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, এই দুটো থেকে দেখো এখানে এম স্কোয়ার আছে, এখানে এম এন আছে, তার মানে এমটা কমন আসছে আমি বুঝতে পাচ্ছি। এবার এই সংখ্যা থেকে কি আসবে বলতো? ৬ আছে আর ১৫ আছে, ৬ আর ১৫ থেকে দেখো ৬টা ৩ দিয়ে বিভাজ্য, ১৫টাও ৩ দিয়ে বিভাজ্য, তাহলে ৩ দিয়ে যাবে ৩। এবার ৬কে ৩ দিয়ে ভাগ করলে ৩ দুগুণে ৬, আর এম স্কোয়ার থেকে এম চলে গেলে এম পড়ে থাকে, তাহলে ২ এম পড়ে রইলো। দেখো তুমি এইগুলোকে গুণ করো, ৩ দুগুণে ৬ আর এম এম গুণ করলে এম স্কোয়ার, দেখো এইটা চলে আসছে ৬ এম স্কোয়ার, তাই না? আর এইখান থেকে দেখো, এইখান থেকে এখানে মাইনাস রয়েছে, এম চলে গেল মানে এন রইলো, আর ৩ ১৫কে ৩ দিয়ে ভাগ করলে কত হবে? ৩ ৫ ১৫, তাহলে ২ এম মাইনাস ৫ এন হয়ে গেল। প্লাস এখানে দেখো এন আসছে এন স্কোয়ার, তাহলে এন কমন নিতে পারবো, ওকে আর কি নিতে পারবো? ৪ আর ১০-এর ২ দ্বারা বিভাজ্য হবে, তাহলে ২ কমন নিতে পারবো, তাহলে ৪কে ২ দিয়ে ভাগ করলে ২ হলো, এন এন চলে গেল, এমটা রয়ে গেল, তার মানে ২ এম। এইখানে প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা ১০কে ২ দিয়ে ভাগ করলে ৫ হলো, আর এন স্কোয়ার থেকে একটা এন চলে গেছে, তাহলে একটা এন রয়ে গেল। দেখো এবার ২ এম মাইনাস ৫ এন, ২ এম মাইনাস ৫ এন কমন চলে এলো, ২ এম মাইনাস ৫ এন। আর এইটা দেখো ৩ এম প্লাস ২ এন, ৩ এম প্লাস ২ এন। এবার সাতের অঙ্কটা দেখো, সাতের অঙ্কটা হচ্ছে সেভেন এক্স স্কোয়ার প্লাস ৪৮ এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো সাত সাততে কত হচ্ছে? সাত গুণিত সাত, সাত সাততে কত? ৪৯। ঠিক আছে, এবার ৪৯কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে দুটো সংখ্যার বিয়োগ করলে ৪৮ হবে, তাহলে ৪৯কে আমরা ৪৯ গুণিত ১ যদি করি তাহলেই তো হয়ে যাচ্ছে ৪৯ গুণিত ১ ৪৯, এবং ৪৯ থেকে যদি ১ মাইনাস করি তাহলে কত হচ্ছে? ৪৮ হচ্ছে, তাহলে এই টেস্টের সঙ্গে সেম হয়ে গেল, তাহলে ৪৮-এর জায়গায় আমি কি লিখতে পারবো? ৪৯ মাইনাস ১, তাহলে সেভেন এক্স স্কোয়ার প্লাস ৪৮ এক্স ওয়াই ৪৮ এক্স ওয়াই, এখানে ৪৮-এর জায়গায় লিখব ৪৯ মাইনাস ১ ইন্টু এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার। এবার সেভেন এক্স স্কোয়ার এটা করলাম, ৪৯ গুণিত এক্স ওয়াই, তাহলে ৪৯ এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস, ১ গুণিত এক্স ওয়াই এক্স ওয়াই হবে মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার। এইবার এই দুটো থেকে কমন যাবে, দেখো সাত সাততে ৪৯ আর এখানে সাত রয়েছে, তাহলে সেভেন কমন গেল, দুটো থেকে এক্স কমন চলে এলো, তাহলে কি থাকছে? সেভেন এক্স, এক্স রইল একটা, প্লাস ৪৯ থেকে সাত কমন নিলে সাত সাততে ৪৯, তাহলে সেভেন এক্স চলে গেল মানে ওয়াই মাইনাস, এবার এক্স ওয়াই আর এখানে সেভেন ওয়াই স্কোয়ার আছে, শুধু ওয়াই কমন যাবে, তাহলে ওয়াই নিলে এক্স মাইনাসে মাইনাসে
প্লাস হয়ে গেল, এখানে ওয়াই চলে গেল, সেভেন ওয়াই রইল, বুঝা গেল? এবার দেখো এক্স প্লাস সেভেন ওয়াই, এক্স প্লাস সেভেন, এই দুটো কিন্তু সেম আসবে, এটা যেন এদিক ওদিক না হয়, ঠিক আছে? তাহলে এক্স প্লাস সেভেন ওয়াই কমন নিলাম, আর এখানে থাকলো সেভেন এক্স মাইনাস ওয়াই, দিস ইজ দ্য অ্যান্সার। এরপরে দেখো কি রয়েছে, আটের অঙ্কটা রয়েছে বারো প্লাস এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার। এখানে দেখো আগের অঙ্কগুলোর সঙ্গে এই অঙ্কটা একটু তফাৎ বলে মনে হচ্ছে না, তাই না? কোথায় তফাৎ বলো তো? এই সিক্স এক্স স্কোয়ারটা সাধারণত এখানে থাকে আর বারোটা এখানে থাকে, জাস্ট এখানে তফাৎ, মানে এই দুটো অল্টারনেট হয়েছে। এতে কোনো অসুবিধা নেই, আমরা যে প্রসেসে অঙ্ক করছি সেই প্রসেসেই করে যাব, তার এই এইটার স্থান পরিবর্তনের জন্য আমার অঙ্কের কোনো পদ্ধতির পরিবর্তন হবে না। দেখো তাহলে আমার নিয়ম কি, বারো গুণিত ছয়, বারো গুণিত ছয়, তাহলে কত হবে, ছ বারো বাহাত্তর। তাহলে বাহাত্তরকে আমার এমন দুটো সংখ্যা ভাঙতে হবে যে দুটোর বিয়োগফল, দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে যে দুটোর বিয়োগফল হবে ওয়ান। তাহলে বাহাত্তরকে আমরা কি লিখতে পারবো, নাইন গুণিত এইট আর নয় বাহাত্তর। তাহলে নয় থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত হবে, ওয়ান হবে। তাহলে দেখো বারো প্লাস এই ওয়ানের জায়গায় আমি লিখব নাইন মাইনাস এইট ইনটু এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার, বোঝা গেল? তাহলে বারো প্লাস নাইন ইনটু এক্স নাইন এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এইট ইনটু এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার। ওকে, এইবার এই দুটো থেকে আমি দেখো কত কমন নেবো বলো তো, তিন কমন আসছে, দেখো শুধু সংখ্যাটা কমন আসছে। তাহলে তিন কমন নিলে তিন চারে বারো আর তিন তিরিকে নয়, আর এক্সটা রয়ে গেল। ওকে, আর এই দুটো থেকে দেখো মাইনাস কমন নিচ্ছে, এক্স কমন আসছে, এক্স আর এক্স স্কোয়ার আছে, এক্স কমন আসছে আর দুই কমন আসছে, দেখো। তাহলে আটকে দুই দিয়ে ভাগ করলে চার হবে, এক্সটা চলে এলো, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হবে, এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে একটা এক্স থাকে। তাহলে দেখো ফোর প্লাস থ্রি এক্স, ফোর প্লাস থ্রি এক্স, তাহলে ফোর প্লাস থ্রি এক্সটাকে কমন নিয়ে নিলাম, আর কি থাকছে, থ্রি মাইনাস টু এক্স, থ্রি মাইনাস টু এক্স অ্যান্সার। তাহলে এইবার নয়ের অঙ্কটা কি আছে, দেখো সিক্স প্লাস ফাইভ এ মাইনাস সিক্স এ স্কোয়ার, ওই আগের অঙ্কটা যেমন করলাম ঠিক সেরকম। তাহলে এটা দেখো ছ ছয়, ছয় গুণিত ছয় কত হচ্ছে, ছ ছয় ছত্রিশ হচ্ছে। তাহলে ছত্রিশকে তাহলে নাম তাই নিয়ে আসবো, কত দিয়ে গুণ করতে হবে, নয় গুণিত চার, দেখো চার নয় ছত্রিশ, এবং যেহেতু বিয়োগ আছে তাহলে নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ হচ্ছে। ওকে, তাহলে পাঁচের জায়গায় আমি বসাবো নয় বিয়োগ চার, তাহলে সিক্স প্লাস নয় বিয়োগ চার ইন্টু এ মাইনাস সিক্স স্কোয়ার। ওকে, তাহলে সিক্স প্লাস নাইন ইন্টু এ নাইন এ হলো, প্লাসে মাইনাসে মাইনাস ফোর ইন্টু এ ফোর এ মাইনাস সিক্স এ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কী কমন আসবে, ছয় আর নয়, এখান থেকে কমন আসবে তিন, তিন কমন নিলে ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় প্লাস নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তিরিকে নয় প্লাস ই হলো। এইখান থেকে মাইনাস দুই কমন আসছে, দেখো চার আর ছয় আছে মানে দুই কমন আসবে, আর এ আর এ স্কোয়ার আছে মানে এ কমন আসবে। তাহলে এটা চলে গেল, চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, ছয়কে দুই দিয়ে ভাগ করে তিন হলো, এ স্কোয়ার থেকে এ চলে গেলে এ হলো, বোঝা গেল পরিষ্কার? তাহলে টু প্লাস থ্রি এ, টু প্লাস থ্রি এ কমন চলে এলো, টু প্লাস থ্রি এ কমন এলো, আর থ্রি মাইনাস টু এ, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? তাহলে একের দেখে নয়ের হয়ে গেল, তাহলে আমার আর রইল দশের অঙ্কটা, ঠিক আছে? দশের অঙ্কটা করালেই আমার এই ভিডিও কমপ্লিট হবে। এই ভিডিওর দশের অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি বলবো, আর একবার বলবো যে তোমরা অবশ্যই
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং এটা হচ্ছে শুধু আমার প্রয়োজন না, এটা তোমাদের নিজেদের প্রয়োজনে তোমরা ভিডিওটা দেখো। কারণ এই ভিডিওটা পুরো দেখলে তোমরা এই 10টা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো, তাহলে উৎপাদকের বিশ্লেষণে তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এবং পরীক্ষায় যে কোনো রকমের উৎপাদকের বিশ্লেষণ যদি দেয়, তাহলে তোমরা সেটা অনায়াসে নামিয়ে ফেলতে পারবে বা করতে পারবে, ঠিক আছে। আর একটা বিষয় রইল, যেটা সব ভিডিওতে আমি বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, ঠিক আছে, এবার আমি 10-এর অঙ্কে চলে আসছি। দেখো, দশের অঙ্কটা দেখো কি বলছে। দশের অঙ্কটা দেখো, 6x² - 13x + 6 কি হবে? তাহলে 6×6 কত হচ্ছে? 36। তাহলে 36কেই আমি দেখো যদি 9×4 করি, 4×9=36 হচ্ছে। এবার এখানে যোগ আছে যেহেতু, তাহলে 9 যুক্ত যোগ দেখো 13 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে টেকনিক। এইখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই এই দুটো সংখ্যার মধ্যে করতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস করে দেখবে আসতো, ঠিক আছে। এখানে যদি প্লাস রয়েছে তাহলে 9×4=13, তাহলে 13 হলো। এইবার 6x² - 13 জায়গায় লিখবো 9+4×x+6, তাহলে 6x² - 9×x (9x) + -4×x (4x) + 6। তাহলে এখান থেকে কি কমন যাবে দেখো, x কমন যাচ্ছে আর 3 কমন যাচ্ছে, তাহলে 3×2=6, x রইল, -x চলে গেল, 3×3=9। এখান থেকে দেখো -2 কমন নিচ্ছি, তাহলে 4×2 ভাগ করলে 2 হচ্ছে, x থাকছে, প্লাসে মাইনাসে মাইনাস, 6×2 ভাগ করলে 3 হলো। তাহলে 2x - 3 মিলে গেল, তাহলে কমন নিয়ে নেবো 2x - 3 আর 3x - 2, তাহলে অ্যান্সার হয়ে গেল। ওকে।